আসসালামু আলাইকুম আজকে আমি এস কিউইপিডি চতুর্থতম ক্লাসে তৃতীয় অংশ উপস্থিত হলাম আজকে আপনাদেরকে দেখাবো ক্রাফ বিল আজকে নতুন দুইটি শার্ট নিয়ে উপস্থিত হলাম এই দুইটি শার্ট কিভাবে আপনারা ক্রাফ বিলে বসাবেন সেটাই দেখাবো সেই চার্ট দুটির মধ্যে হল হোল বিন যে দামি হোলগুলো আছে বিনেকে হোল দিয়ে কিভাবে বিনেক করতে হয় এবং ডাউন দিয়ে ইতিমধ্যে ডাউন দিয়ে দেখিয়েছি তারপরেও আজকে স্পেশালভাবে দেখাবো আগামীতে আরেকটি ক্লাস এই ক্রাফ বিলের ওপর নিয়ে শেষ করে দেব যাই হোক কথা না বেরিয়ে কাজেই চলে যাই আপনারা যে সারটি দেখতেছেন এই সারটিতে আমরা বসাবো এখানে নিডেল ফুল নিডেল একশো তিরানব্বই একশো তিরানব্বই তারপর এখানে কসেস আছে রিবে টু বাই ওয়ান তেইশ কসেস তেইশ কসেস তারপর রিপটা আছে টু বাই ওয়ান আমরা টু বাই ওয়ান সিলেক্ট করে দেবো তারপরে এখানের একটি কথা আছে এলাস্টিক এক কসেস সাইডে এলাস্টিক এক কসেস এলাস্টিক দিতে হবে এটা আপনারা ক্রাফ বিল থেকে সেটিংয়েও দিয়ে দিতে পারেন অত অ্যাপ হাতে বসিয়েও দিতে পারেন আপনারা ক্রাফ বিল থেকে দিয়ে দেবেন অ্যাডভান্স অপশনে যাবেন কি যাওয়ার পর এখানে রোবার রিভিং স্টার্টিং এখানে আপনারা দুই নম্বর ফিডার ইউজ করে ব্যবহার করবেন তারপরে অ্যাপ্লাই ওকে এরপরে দেখেন বলছে জার্সি জার্সির পর বলছে আটানব্বই কসাস আটানব্বই কসাস দিয়ে ডাউন শুরু মাইনাস তিন নিডেল একবার চার মানে সাত কাটা সাত কাডা তারপর দুই কসাসে মাইনাস তিন নিডেল করে চারবার চার মার্জিনের করে চার হবে তারপর তিন কসাস দিয়ে মাইনাস তিন নিডেল করে তিনবার মার্জিনের করে চার তারপর দেখেন এখানে একটি অপশন আসছে যে সাতচল্লিশ কসেস দিয়েই সাইট হোল এবং উপরে বারো কসেস আর এর মধ্যে বলছে সাতচল্লিশ কসেসের মধ্যে দেখেন এখানে রয়েছে এক নিডেল ডাউন জিপারে কসেস সাইত্রিশ আবার সাইডে দেখেন আফটার তেত্রিশ কসেস নেক হোল স্টার্ট মানে সাতচল্লিশ কসেসের মধ্যে কসেস কসেস দিয়েই নেক হোল স্টার্ট করতে হবে নেক হোল যে উনিশ নিডালের যে হোল্ড আছে সে হোল্ডার কথা বলছে আর এই সাইডে দেখেন আফটার ওয়ান সাইড ডাউন অ্যান্ড টু কসেস জিপার হোল মানে জিপারে যার এক নিডাল অফ করবেন সেটা এক সাইডে একটা ডাউন দেওয়ার পর দুই কসেস দিয়ে এটা শুরু করতে হবে যাই হোক এইগুলো মাথায় আলাদা ফেরা নেবেন না না নিয়ে আমি আপনাদেরকে যে সূত্র দেখাচ্ছি সেই সূত্র অনুযায়ী করবেন আপনাদের এই সাইডের অপশানগুলো দেখার প্রয়োজন নাই আপনারা এখানে ডাউন শেষে কত বলছে সাতচল্লিশ সাতচল্লিশ কসেস দিয়ে হোল মানে পয়েন্টাল আপনারা সাতচল্লিশ কষেস দিয়ে একটা পয়েন্টাল দিয়ে দিবেন তারপর ওপর আছে বারো কসেস বারো কসেস দিয়ে তেতাল্লিশ নিডাল পরে একটা পয়েন্টাল তেতাল্লিশ মানে এখানে এক নিডেল বেশি দেবেন সবসময় চুয়াল্লিশ এখন আপনি কসেসগুলো সেক দেন দেখেন কসেসগুলো টিকা শেখেন একশো চুয়াত্তর তার মানে আমার একশো টোটাল একশো চুয়াত্তর টিক আছে এবার আমার এই মিডিলের হোলগুলো বসাতে হবে কিভাবে সেটা আমি দেখাচ্ছি মিডিলের হোলগুলো বসাতে হবে আপনারা এই যে স্লিপ দেখতেছেন এখানে স্লিপে ক্লিক করার পর এই যে দামি হোল এই দামি হোলটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে নিডেলটা সিলেক্ট করে দেবেন যে উনিশ নিডেল আছে সেই উনিশটা এখানে লিখে দিবেন বা উনিশ একুশ লিখবেন দুই নিডেল বেশি লিখবেন তারপরে মিডলে উনিশ থাকবে তারপর আপনাদের কাজ হচ্ছে লেফট নেক লেফট নেকের ভিতরে যাওয়ার পর আপনার হোলের পরে যে কসেস গুলো সেটা এখানে বসাইবেন সাইড কসেসে সাইড নিটেল করে তিনবার তিনবার আবার দেওয়া আছে সাইড কসেসে সাইড নিটেল করে একবার একবার তারপর দশ কসেস দশ কসেস দেওয়ার পর সাঁতানো রেল থাকবার কিছু দেওয়ার দরকার নেই নেকড্রফে দেখেন কসেসগুলো কত ছাব্বিশ আমার টোটাল নেকড্রফেও ছাব্বিশ কসেস মিল আছে কোনো প্রবলেম নেই আপনার যদি আরও বেশি থাকে আরও বেশি দিবেন এতে কোনো প্রবলেম নেই এটা দুইবার দেওয়া হয়েছে বা আপনারা এরকম তিন কষেও থাকতে পারে পাঁচ গছও থাকতে পারে যাই থাকে না কেন চারটা এইভাবে এই সিস্টেমে বসাবেন প্রথম আপনারা এইভাবে বসাবেন বসানোর পর ভিনেকের যে হোলগুলো আছে যে আপনার যে হোলগুলো দিবেন রাউন্ড নেকের এই হোলগুলো এই লেফট নেকের ভিতরে বসাবেন আর নিডেলটা এখানে বসিয়ে দিবেন আর এই যে দেখেন জিপার হোল সাতত্রিশ কচের নিচে এক নিডল ডাউন সেটা আপনারা হাতে করে দিবেন তাহলে আপনারা বসতে সুবিধা হবে দেখো এখন আমার এখানে কাজ কমপ্লিট এখন আমরা ক্যালকুলেট দেব ক্যালকুলেট দেখেন 46 নিডল নো প্রবলেম ওকে ওকে দেওয়ার পর এই দেখেন এই রকম অপশনটা আসবে আপনাদের এই রকম আসলে আপনারা এই মিডিলে এই হলগুলো অফ করে দিবেন আমার পার্ট এখন ওকে কমপ্লিট এর রিপে কোনো কিছু করতে হবে না কারণ আমি অ্যালাস্টিক দিয়ে রিভে কোনো কিছু করতে হবে না না এক মিডেল বেশি নিতে হয় সবসময় কেননা এই দেখেন নিন একটা ফ্রন্ট নিট অনলি একটা ফ্রন্ট নিট দিয়ে শুরু আপনারা আর একটা মিডল বেশি নিয়ে নেবেন নিয়ে কাজ করবেন যাই হোক আমার স্যার আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি এতটুকুই করলাম এখান থেকে বলছি আমার সাঁইত্রিশ কসেস তাইলে যে এখান থেকে সাঁইত্রিশ কসেস নিচে একটা নিডাল ছাড়তে হবে যেটা জিপারের জন্য তাহলে সাঁইত্রিশ দোকানে আমি হ্যাঁ পঁচাত্তর আচ্ছা সমস্যা নয় কোনো বিষয় না এটা দিয়ে তারপরে নম্বর কোড দিয়ে টেনে দিবেন ষোলো নম্বর কোড দিয়ে এই পর্যন্ত টানতে পারেন অথবা মাথা পর্যন্ত দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই দেখেন আমার এখান যে হোল রাউন্ডনাকে যেভাবে হোল দিয়ে রাউন্ডনা শুরু করতে হয় সেই সিস্টেমটা আপনাদেরকে দেখালাম এখন আমরা এটা সেভ করব সেভ আস দিয়ে আমরা এটা সেভ করে নিব সেভ করি হোল পর আমরা প্রসেস দিয়ে দিই হ্যাঁ দেখেন ওকে কোনো প্রবলেম নেই আমি যত রকমের হোলের যত সিস্টেমের শার্ট আসুক না কেন এই সিস্টেমটা ফলো করবেন এইভাবেই করবেন একদম ইজিলি এবং সহজভাবে এটা করতে পারবেন তারপর আমরা আবার দ্বিতীয় পেজ নিচ্ছি দ্বিতীয় শার্টে আমরা কাজ করব এখন একটা দেখাবো আপনারা মিডিলে বিনেক বিনেকের সিস্টেমটা দেখাবো যে বি মিডিল বিনেকে মানে ডাউন দিয়ে কিভাবে ইয়ে করতে হয় আর আগেও দেখিয়েছি তারপরেও আজকে প্রোগ্রামে এটা আমি রেখেছি কেননা একটা জিনিস যখনই বারবার রিপিট করা হয় তখনই কিন্তু বসতে একটু সহজ হয় তাহলে আমরা ক্রাব বেলে চলে যাব ক্রাববেলে যাওয়ার পর মানে নিউ পেজ নিয়ে নেব একদম নিউ পেজ নিয়ে সবসময় আপনারা নিউ পেজ নেবেন নিউ পেজ নিয়ে প্রথম থেকে স্টার্ট করবেন এখানে স্টার্ট নিডেল স্টার্ট নিডল তিনশো সাঁইত্রিশ রিবিয়ান তিরিশ কষেস রিব ওয়ান বাই ওয়ান তার মানে এটা আমার অ্যালাস্টিক তার এর আগে আমি অ্যালাস্টিক সার্ট করে দিয়েছি সেটা আমি অফ করে দেব অ্যালাস্টিক নাই তারপর আমাদের কাজ হচ্ছে যে শার্টটা এই আগের মতনই বসাইবেন আট কসাস একটা করে আট কষেসে একটা করে পনেরোটা প্লাস তারপর চৌষট্টি কসাস সিক্সটি ফোর দিয়ে মাইনাস নিডল নিডেল স্টিচ টেন নিডল দিয়ে এর এখানে স্টিচ অনেক ক্লিপ দিয়ে দিবেন তারপর দুই কষেসে মাইনাস তিনটা কোয়া বারোটা সাত কাটার ডাউন মানে মার্জিনের করে চার তারপর আপনার তিন কষেসে মাইনাস তিনটা চার বার ও সরি চার বার এটা হচ্ছে চার কাটা তারপর এগারো কষেসে একটা প্লাস পরে তিন কসেসে একটা করে দশটা দিবেন একটা করে দশটা তারপর তিরিশ কসেস দিয়ে একটা পয়েন্টাল পয়েন্টাল তারপর আঠারো কষেস আঠারো কষেস দেখেন বিরাশি নিডেল আচ্ছা যাই হোক এখন আপনাদের কাজ হচ্ছে যেন আমার সাতটা বসিয়ে ফেলছি তিনশো নয় কষেসে দেখেন সেদিকে দেখি এই যে তিনশো নয় কষেস কষেসটা ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে বিনেক বিনেকের ভিতরে বিিনেকের অপশনটা বসাতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করবো এখানে বিনেক সিলেক্ট করব সিলেক্ট করে দিয়ে এখানে এক অন দিয়ে দিব তারপর লেফট নেকের ভিতর গিয়ে দুই আছে দুইটা করিয়া চব্বিশটা এক কাটার ডাউন কোনো কাটা বসাইতে হবে না তিন আছে দুইটা করিয়া একটা তারপর তিন আছে দুইটা করিয়া দুইটা আর বারো কসেস দেখেন আমার এটা ঠিক আছে কেনা এক ড্রফের কসেসটা সিক্সটি নাইন দেখেন সিক্সটি নাইন ঠিক আছে তারপর আমরা ক্যালকুলেট বিরাশি নিডাল এখানেও বিরাশি নিডাল একুরেট আছে কোনো প্রবলেম নেই তারপর আমরা এটা ওকে দিচ্ছি প্রথম নর্মালিভাবে দেন ওকে দিচ্ছি এই দেখেন আমাদের এটা এরকম শো করবে এখন এনে অপশান হচ্ছে এই লেফট সাইডের পিটারটা কখনোই আপনার এই রাইট সাইডে কাজ করবে না মানে এত ফ্লোর দিয়ে কাজ করতে পারবে না সেই জন্য আমার এখানে আলাদা একটি ফিডার দিতে হবে ফিডার ব্যবহার করতে হবে সেই ফিডারটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তারপরেও দেখাচ্ছি এটা কয়েকটি সিস্টেম আছে সেই সিস্টেমে আপনারা এটা ব্যবহার করবেন ওটা ইন্টারশিয়া করেও করতে পারেন অতএব ইন্টারশিয়া সারা ইন্টারশিয়ার বিকল্প যা রাস্তা সেটাতেও করতে পারেন আমি ইন্টারশিয়াটা আজকে দেখাবো না কেননা ইন্টারশিয়াট আমি পরবর্তীতে ইন্টারশিয়ার বিষয়ের উপরে একটা ক্লাস থাকবে সেটা আমি দেখিয়ে দেবো সেখানে বিনেক নিয়ে আমি ইন্টারশিয়া করে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো যে ইন্টারশিয়ার বিকল্প ইন্টারশিয়ার বিকল্প আপনারা এরা দুইটি হয়ে আছে যদি কসেস কম থাকে তাহলে এই সব টিক মার্ক দিবেন এই লাইনে টিক মার্ক দেওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন যদি কসেস কম থাকে তাহলে আপনারা এইভাবে কাজটি করবেন আর যদি কস এরকম বেশি থাকে তাহলে আপনাদের কাজ করতে হবে আপনারা এখানে টিক মার্ক দিয়ে আপনারা এভাবে করতে পারেন সরি এটা হচ্ছে না কেন না এটা আমার কস এইভাবে আপনারা ইন্টারশিয়ার ভিতরেও করতে পারেন আর যদি আপনার কাছে না এভাবে না আমরা র ফাঁকা করে করবো তাহলে আপনারা এইভাবে ইন্টারশিয়ার বিকল্প এর আগে আমি এটা দেখিয়েছি ইন্টারশিয়ার বিকল্প এভাবে করবেন এইখানে ফিডারটা আর আলাদা একটা ফিডার ব্যবহার করবেন ফিনিশিং ফিডার ছয় নম্বর আমি ব্যবহার করব করে কেটে দিচ্ছি দেখেন আমার ইন্টারশিয়াতে কিন্তু অটোমেটিকলি দুইটা ফিটার নিয়ে নিয়েছে দেখেন আপনারা এই যে দুইটা ফিটার নিয়ে নিয়েছে সাইন নাম্বার আর পাঁচ নাম্বার এই ফিটারটা কিন্তু কাজটা আমি আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যারা দেখেন নাই আগের ভিডিওটা দেখে নেবেন তো অটোমেটিকলি নিয়ে নিয়েছে তখন আমরা নিচে যাই দেখেন সাইন নাম্বার ফিটার অটোমেটিকলি রাইট সাইডে নিয়ে নিয়েছে এখন আবার ছয় নাম্বার ফিটারটা রাইট সাইডে দিয়ে দিতে হবে আমরা ছয় নাম্বার পিরিয়ডটা রাইট সাইডে দিয়ে দিব হ্যাঁ আমরা ছয় নাম্বার পিরিয়ারটা রাইট সাইডে নিয়ে গেছি নুপর দিয়ে এটা ফিনিশিং দিয়ে আউট করে দিবে এখন এনার একটা অপশান হচ্ছে দেন আমরা এটা ওটু কীভাবে নিয়ে আসলাম থেকে সেটাই আপনাদেরকে দেখাবো ওটু নিয়ে আসলাম আপনারা অ্যাডভান্স অপশনে যাবেন অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এই দেখেন মেনিয়ান চার নাম্বার ফিডার এইখানে আপনারা ফিডার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিলে বিনএকে এখানে ওটো আপনার এই ফিডারটা এখানে শো করবে মানে অটোমেটিকলি ফিটারটা নিয়ে নিবে আমার এ পাশে পাঁচ নাম্বার আর এসে দেখেন চার নাম্বার ফিডার দুইটা ফিডার অটোমেটিকলি নিয়ে নিয়েছে এইভাবে আপনারা এটা অটো সার্ট আপ করে দেবেন তাহলে আপনাদের হাতে কোনো কাজ করতে হবে না এই হলো বিনএকের সিস্টেম এই সিস্টেমটা ফলো আপ করবেন সবচেয়ে ভালো এই সিস্টেমরাও কাজ করতে পারেন অর্থাৎ ইন্টারশিয়া যখন আপনার এখানে কোনো ফ্যাশন বসাবেন তখন অবশ্যই ইন্টারশিয়া করতে হবে সেই ইন্টারশিয়ার বিষয়টা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো ইন্টারশিয়ার যখন ক্লাস করবো তখনই আমি দেখাবো যে ইন্টারশিয়া কী সিস্টেমে করতে হয় তারপর এখন আমরা এটা সেলেবাস দিই সেবাস দিয়ে এটা আমরা ভিনেক হিসাবে সেভ করি আমরা নেট দিয়ে সেভ করে দিলাম ওখানে আমরা এটা প্রসেসিং দেব একটু অপেক্ষা করেন এই দেখেন আমার এখানে কোনো প্রবলেম নেই প্রসেসিং ওকে আপনারা এই সিস্টেমরা আমার সিস্টেমটা যদি ফলো করেন আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি ইনশাল্লাহ আপনারা স্কিপিডিএস প্রোগ্রামিং কাজটা অতি সহজেই শিখতে পারবেন এটা অনেকেই ভয় পেয়ে থাকে যে এটা কিভাবে শিখবো বা কিভাবে করব এটা তো অনেকটা হার্ড বা কঠিন এইগুলা মূলত মানুষের একটি মনের একটি ধান্দা এটা হার্ড বলতে কোনো কিছু নেই আপনি সবসময় ইয়া করবেন যে আপনার মতনই তো আমিও তো একজন মানুষ আমি যদি পারি আপনি কেন পারবেন না অবশ্যই আপনি পারবেন হয়তো আমার একদিন সময় কম লাগছে আপনার একদিন বেশি লাগবে এই দুটুকুই এতে আর অন্য কোনো নেই আপনারা একটু মনোযোগ দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি আমি মনে করি যে কোনো ট্রেনিং সেন্টারেও এভাবে আপনাদেরকে হাতে কলমে শেখাবে না আমি একদম ইজিলিভাবে আপনাদেরকে শেখাচ্ছি যেন একদম হাতে কলমে যাই হোক আপনারা তো অনেক জায়গায় দেখেছেন বা শুনেছেন সেখান থেকে আপনারা বিচার করে দেখবেন যে আমি কিভাবে আপনাদেরকে শেখাচ্ছি কতটুকু সহজভাবে আর এই ভিডিওগুলো আমরা হেল্পলাইন পুরোতেই দিয়ে থাকি আপনারা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনার বন্ধুর ভিতরে বা ফ্রেন্ড সার্কেলের এসকিও উইস্কিওপিডিয়ার সম্পর্কে শিখতে চায় বা জানতে চায় তাহলে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েন অথবা বলেন বলবেন যে ইউটিউবে গিয়ে হেল্পলাইন প্রো লিখে সার্চ করবেন তাহলেই উপরে যে চ্যানেলটা আসবে এটাই আমাদের চ্যানেল এটাতেই আমরা স্কিপিডিয়া সম্পর্কে সকল ভিডিও বা আপডেট দিয়ে থাকি আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক লিঙ্কে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যতটুক হেল্প প্রয়োজন ততটুকু হেল্প আমরা করবো কেননা আপনি শিখলে আমার তো কোনো লস নেই আমার লস হবে কখনোই লস হবে না আপনি শিখতে পারছেন আমার মাধ্যমে এটা আমি মনে করবো যে এটা আমাকে একটি ভাগ্যমান মনে করব আপনারা যদি চাকরি করেন যেখানি চাকরি করেন না কেন ইসিপিডিয়াসের যে কোনো প্রোগ্রামের যে কোনো প্রবলেম হলে পিক তুলে আমাদের ম্যাসেঞ্জারে বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন অতএবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেটার সমাধান যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে